হ্যালো फ्रेंड्स वेलकम टू आवर চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস কথা বলবো দা গড এই মুভি তৃতীয় দিনে কালেকশন নিয়ে কথা বলবো তুফান এই মুভি 83 দিনের কালেকশন আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনয়ত তুফান ফিল্মটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে যেখানে মুভিটি 83 দিন কমপ্লিট করেছে এবং মুভিটি বস্ট বাংলায় নতুন করে শো পাচ্ছে যে যে মুভির জন্য একটি বুস্টিং বাংলাদেশে মুভি নতুন করে ছয়টি সিনেমা হল রিলিজ হয়েছে এবং আপনার জানিয়ে দেয় মুভিটি ইউএসএ ইউএ ইউকে অস্ট্রেলিয়া এ সকল কান্ট্রিতে নতুন নতুন সিনেমা হল পাচ্ছে যেখানে দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভিটি থালাপতি বিজয় স্যারের তিন দিনে মুভিটি দুইশো পঞ্চাশ কোটি রুপি প্লাস বিজনেস করতে সক্ষম হয়েছে থালাপতি বিজয় স্যার আপনারা জানেন তিনি তামিলনাডুর একজন বড় সুপার স্টার তামিলনাডুর বক্স অফিস কিং তার মুভিটি রিলিজ হয়েছে এবং মুভিটির সকল জায়গা থেকে পজিটিভ রিভিউ পাচ্ছে কথা বলবে দুই দুইটি মিল কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল যে সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমত দ্য গট নিয়েও বাজিল তিনশো পঁচাত্তর কোটি রুপি লিডার ওরা জানেন থালাপাতি বিজয় স্যার তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে থালাপাতি বিজয় স্যার অভিনীত দ্য গট এই মুভিটি আপনারা জানেন খুবই ভালো এবং পজিটিভ রিভিউ পেয়েছে এই মুভিটি সকলত্র চলছে ওয়েস্ট বেঙ্গলও চলছে ওয়েস্ট বেঙ্গলেও আপনারা জানেন হিন্দি ল্যাঙ্গুয়েজ মুভিটি রিলিজ হয়েছে এবং সেখান থেকে মুভির কালেকশান ভালো আসছে হিন্দি ল্যাঙ্গুয়েজে মুভিটি প্রতিদিন তিন থেকে চার কোটি টাকার নিচ কালেকশন করছে যে সকল জায়গায় শো পেয়েছে সকল জায়গা থেকে মুভিটি ভালো কালেকশন করেছে আমরা আশা করছি মুভিটি ভালো ফ্যানবেস পুরো ওয়ার্ল্ডেজ মার্কেটে রয়েছে যার কারণে আমরা এই মুভি নিয়ে খুবই আশাবাদী নিজের তৃতীয় দিনে মুটি অলিংজা গ্রস্টেশন করেছে ছেচল্লিশ কোটি রুপি ওভারসিস মার্কেট থেকে আয় করেছে সাতাইশ কোটি রুপি ওয়ার্ল্ডেজ মার্কেট থেকে আয় করেছে তিয়াত্তর কোটি রুপি টোটাল মে কালেকশন হল দুইশো সাতান্ন কোটি রুপি মুভিটি এসেছে রেকর্ড ব্রেকিং কালেকশন সকলত্র করছে দর্শকরা যদি সাপোর্ট করে অবশ্যই দ্য গট এই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে অনেকে কমেন্ট বক্সে জানাচ্ছেন যে দ্য গট দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বাংলাদেশে রিলিজ হবে কি কিন্তু আপনি জানিয়ে দেয় বাংলাদেশে এই মুভি রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি ইন্ডিয়ান কোনো ফিল্মই বাংলাদেশে রিলিজ হওয়ার কোনো রকম সম্ভাবনা তৈরি হচ্ছে না এনগজালবো তুফান নিয়ে বাজছিল 15 কোইটা কাল লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 83 দিন কমপ্লিট করনিয়েছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনিত তুফান ফিল্মটি কি মেগা ব্লকবাস্টার ফিল্ম বাংলা দর্শকরাই এই মুভিকে সাপোর্ট করেছে তুফান এসেছে এবং ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করছে গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই ফিল্মটি লং টাইম রান করবে আপনারা জানেন তুফান কিন্তু অলরেডি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে সকল রেকর্ড ডে বাই ডে ভাঙছে বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রোসিং ফিল্ম মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে তুফান হতে যাচ্ছে কারণ আপনারা জানেন বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়েছে জওয়ান যেটির কালেকশানের খুবই কাছাকাছি কিন্তু তুফান চলে এসেছে তুফান ওয়ার্ল্ডাইড মার্কেটও ভালো কালেকশান করেছে সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে পাশাপাশি তুফান প্রথম বাংলা ফিল্ম যেটি পঞ্চাশ কোটি ক্লাবে জয়েন হতে পেরেছে তুফান অলরেডি অফিসিয়ালি ছাপ্পান্ন কোটি টাকা প্লাস বিজনেস করেছে আশা করছি প্রোডাকশান হাউস বা প্রোডাকশান টিম খুবই তাড়াতাড়ি এই মুভির আপকামিং আপডেটগুলিও দিবে যেখানে মুভির কালেকশান আরও বেশি বাড়বে কারণ আপনারা জানেন বাংলাদেশের মাল্টিপ্লেক্স সিনিপ্লেক্সে তুফান চলছে ওভারসিস মার্কেটে অনেক লোকেশানে চলছে মালয়েশিয়াতে রিলিজ হয়েছে মালয়েশিয়ার কালেকশন এখনও অফিসিয়ালি আপডেটই করেনি তুফান টিম যার কারণে আমরা আশাবাদী মালয়েশিয়ার আপডেট করলে অবশ্যই নিজের বক্স অফিসে ভালো কালেকশান আনবে নিজের তিরাশি দিনে মুজি বাংলাদেশ থেকে আয় করেছে নয় লক্ষ টাকা নিজেদের ষোলো দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে দুই লক্ষ টাকা নিজেদের পঁয়ষট্টি দিনে মুভি যে সিঙ্গাপুর এবং বেঙ্গল থেকে আয় করেছে ভালো টাকা আপনারা জানেন নিজেদের পঁয়ষট্টি দিনে মুভি সিঙ্গাপুর থেকে আয় করেছে এক লক্ষ টাকা ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা আমরা আশা করছি মুভিটি সিঙ্গাপুর এবং ওয়েস্ট বেঙ্গলে লং টাইম রান করবে কারণ আপনারা জানেন সিঙ্গাপুর এবং ওয়েস্ট বেঙ্গলে মুভিটি কমপক্ষে একশো দিন রান করতে পারে মালয়েশিয়াতে মুভিটি পঁচিশ থেকে তিরিশ দিন রান করতে পারে এবং তুফান অবশ্যই বাংলাদেশে একশো থেকে দেড়শো দিন রান করতে পারে নিজের বাহাত্তর দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউনেট আর্মার থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে দুই লক্ষ টাকা মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা এ সকল কান্ট্রিতে মুভিটি চলছে অবশ্যই দর্শকরা যদি এই মুভিকে সাপোর্ট করে মুভিটি লং টাইম করবে এবং বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে ইউকে অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে মুভিটি কমপক্ষে একশো দিন রান করবে ইউএসএ মার্কেটে মুভিটি এখনো ভালো শো ধরে রেখেছে যেখানে অস্ট্রেলিয়া মার্কেটে মুভিটি নতুন করে সাতটি শো পেয়েছে নিজের তিরাশি দিনে মিটি ওয়ার্লেট মার্কেটে গায় করেছে ছাব্বিশ লক্ষ টাকা টোটাল মে কালেকশন হলো একাত্তর কোটি তিন লক্ষ টাকা তুফান এসেছে একাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করেছে বাংলাদেশের সবচেয়ে বড় সুপার স্টার সবচেয়ে বেশি হাইপ তোলা ফিল্ম তুফান নিয়ে আসলেন এবং এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে সুপারস্টার সাকিব খান স্যার এবং রায় হান্ডা অফিসার দুইজনেই খুবই ভালো কাজ করেছে আমরা আশা করছি তুফান ওরা লং টাইম রান করবে এবং মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে আশি কোটি টাকা প্লাস বিজনেস করবে তুফান এখনও ইতালি আয়ারল্যান্ড এবং সৌদি আরবে রিলিজ করার কথা রয়েছে সকল কান্ট্রিতে রিলিজ হলে অবশ্যই মুভিটি ভালো কালেকশন এনে দেবে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম তুফান এই দুইটি মুভি যারা দেখেননি দেখে নেবেন এই দুইটি মুভি বক্স অফিসে ভালো কালেকশান করেছে তুফান তো বাংলাদেশের দর্শকরা দেখে নিয়েছে আশা করছি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভিটিও বাংলাদেশের দর্শকরা খুবই তাড়াতাড়ি দেখে নেবেন ধন্যবাদ